ছবিয়ে কথা কয় রং আর রেখার অনুপম চিত্রশৈলী এখন ক্যানভাসে তুলি ধরে লক্ষিমপুরের সুসন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্র আর ভাস্কর্য শিল্পী পরেশ ভূঁইয়ার একক চিত্র প্রদর্শনী গুয়াহাটীর রাজ্যিক কলা বিথিকা রবীন্দ্র ভবনত আগন্তুক 20 ফেব্রুয়ারীর 25 ফেব্রুয়ারীলৈ অনুষ্ঠিত হব। উল্লেখযোগ্য যে অলপতে পরেশ ভূঁইয়াই ভিয়েটনাম থাইলেণ্ডত অঁকা কেইবাখনো কেনভাস ইয়াত প্রদর্শিত হব। ছবি ভালপোৱা রাইজে আগ্রহ প্রকাশ করলে এই কেনভাসসমূহ ক্রয় করব পাৰিব বুলি চিত্র আর ভাস্কর্য শিল্পী পরেশ ভূঁইয়াই জানিবলৈ দিছে। পরেশ ভূঁইয়ার ছবিয়ে ইতিমধ্যে বিদেশতো প্রশংসা লাভ করেছে। মিশরত অঁকা কেইবাখনো ছবিয়ে তেখেতক এজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্র আর ভাস্কর্য শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আগন্তুক 20 তারিখৰ পৰা 25 ফেব্রুয়ারীলৈ রাজ্যিক কলা বিথিকা রবীন্দ্র ভবনত অনুষ্ঠিত হবলগা চিত্র প্রদর্শনীত সদৌতি রাইজর উপস্থিতি আশা করে পরেশ ভূঁইয়াই। মই বর্তমান অহা 20 ফেব্রুয়ারীর পৰা 25 ফেব্রুয়ারীলৈ গুৱাহাটীর রাজ্যিক কলা বিথিকা রবীন্দ্র ভবনত মোৰ এখন সোলো এক্সিবিশন একক চিত্র প্রদর্শনী মই আয়োজন করেছো। আৰু আপোনালোকৰ এই চেনেলৰ অসম আদিত্যৰ জৰিয়তে মই সকলো অসমৰ সদায় ৰাইজলৈ কলাপ্ৰেমী ৰাইজলৈ মই বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ আৰু নিমন্ত্ৰণ জনাইছোঁ যাতে মোৰ চিত্ৰ প্ৰদৰ্শনীখন সকলোৱে আহি চাই আৰু মোক আশীৰ্বাদ কৰে। আৰু আপোনালোকৰ উপস্থিতি পালে মই নথৈ আনন্দিত হ'ম আৰু অতি উৎসাহিত হ'ম। আৰু এই মই এখন ইনভাইটেশ্যন হেৰি যুগুত কৰিছোঁ বনাইছোঁ এইখনৰ যোগেদি মই সকলোকে নিমন্ত্ৰণ জনাইছোঁ অহা 20 ফেব্ৰুৱাৰীৰ পৰা 25 ফেব্ৰুৱাৰীলৈ গুৱাহাটীৰ কলা ভৱন ৰবীন্দ্ৰ ভৱনৰ কলা বিথিকাত। আৰু আপোনালোকক মই এইখনৰ যোগেদিও নিমন্ত্ৰণ জনাইছোঁ সকলোৱে এবাৰ আহক মোক উৎসাহ উদ্দীপনা দিয়ক আৰু মোক অলপ আশীৰ্বাদ কৰক আৰু মোৰ ছবি চাই উপভোগ কৰক সেইকাৰণে মই আপোনালোকৰ চেনেলৰ জৰিয়তে আপোনালোক অসমৰ সদৌতি ৰাইজক মই বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ। লক্ষিমপুৰৰ পৰা ৰহানুদ্দিন আহমেদৰ ৰিপৰ্ট অসম আদিত্য।